স্বাগতম, তোমরা কেমন আছো? আমি তরুণ কুমার গায়েন। আজকে রসায়ন প্রথম পত্র প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটি আমরা পড়ব। তোমরা এই ছবিগুলো লক্ষ্য করো। প্রথমটি কি? কনিক্যাল ফ্লাস্ক। এটি কি? বুলেট। এটি অশ বোতল। এটি পিপেট। আজকের পাঠ কনিক্যাল ফ্লাস্ক, অশ বোতল, বুলেট ও পিপেট ব্যবহারের কৌশল। আমরা ল্যাবরেটরিতে কনিক্যাল ফ্লাস্ক, অশ বোতল, বুলেট, পিপেট ব্যবহারের কৌশল সম্পর্কে আজকে জানতে পারব। কনিক্যাল ফ্লাস্ক ব্যবহারের কৌশল। কনিক্যাল ফ্লাস্ক আমরা জানি পাইরেক্স কাঁচ দ্বারা নির্মিত ছোট তল বিশিষ্ট কাঁচের ফ্লাস্ক এবং ভলিমেট্রিক অ্যানালাইসিসে এটি ব্যবহার করা হয়। জার্মান রসায়নবিদ এমিল এডলেনমায়ারের নাম অনুসারে এই কনিক্যাল ফ্লাস্ককে এডলেনমায়ার ফ্লাস্কও বলা হয়ে থাকে এবং এটি ঝাঁকানোর সময় ঝাঁকালে দ্রবণ বাইরে ছিটকে পড়ার সম্ভাবনা থাকে না এবং এই কাঠামোতে তাপ প্রদানের জন্য উপযোগী। অশ বোতল ব্যবহারের কৌশল। অশ বোতল প্লাস্টিক বা কাঁচের তৈরি এবং এর মুখে কর্ক লাগানো থাকে। কর্কের মাঝখানে ছিদ্রপথে একটি নল থাকে। পাতিত পানি দ্বারা এটি পূর্ণ করা হয়। কাঁচ সামগ্রী অশ করার ধোয়ার জন্য অশ বোতলের পাতিত পানি দ্বারা ধৌত করা হয়। অশ বোতলের মাঝখানে চাপ প্রয়োগ করে পানির প্রবাহ নির্ভর করা হয়। বুলেট ব্যবহারের কৌশল। বুলেটের নিম্ন প্রান্তে স্টপ কক ঠিকমতো কাজ করে কিনা বা বুলেট থেকে স্টপ কক থেকে তলপথ বাইরে গড়িয়ে পড়ে কিনা তা দেখতে হবে এবং আমাদের তরলের পার নেওয়ার ক্ষেত্রে নিম্নতর মিনিসকাস, বুলেটের দাগ এবং চোখের দৃষ্টি একই শহরে কাজ থাকতে হবে। পিপেট ব্যবহারের কৌশল। পিপেট দুই মুখ খোলা সুষম ছিদ্র বিশিষ্ট একটি কাঁচ নল। কাঁচ নলের একটি অংশে ভালভ থাকে, মোটা যে অংশটি থাকে সেটি হচ্ছে ভালভ এবং পিপেটের গায়ে স্কেল লাগানো থাকে। স্কেল দিয়ে দাগান্বিত থাকে এবং প্রয়োজন মতো যে কোনো আয়তনের তরল এটি স্থানান্তর করা যায়। পিপেটের অগ্রভাগে স্বল্প পরিমাণ তরল থেকে গেলে সেটিকে কখনোই ফো দিয়ে কখনোই সেটিকে বের করা বাঞ্ছনীয় নয় এবং পিপেট ব্যবহারের পর সেটিকে উত্তম রূপে ধুয়ে নিরিন্স করতে হবে। আগামী দিনে বাড়ির কাজ তোমাদের। ল্যাবরেটরিতে বুলেট ও পিপেট ব্যবহারের সময় কি কি কৌশল মেনে চলতে হয়? আগামী দিনে আমরা পড়ব স্প্লিট ল্যাম্প, বুনসেন বার্নার দ্বারা টেস্ট টু বিকার, গোলতলি ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক ও পোর্সেলিন বাটি বা পাটার বাথে তাপ দেওয়ার কৌশল। ধন্যবাদ।